চলছে ব্রেকফাস্টের প্রিপারেশন, লুচি ভাজা হচ্ছে, ভালোই কাজে বেশি তুমি ইন্ডালজ হয়ে থাকলে সিরিয়াস হয়ে দেখা একদম ঠিক আছে চলছে এখন আমি চেষ্টা করছি কিভাবে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে এই কাজটাকে এখানে এই কাজটাকে ওখানে করা যায়। আজকে আবার শোরুম যেতে হবে, অনেক কাজ আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। মাসিমণির দেখে কালকে মা আটকে দিয়েছিল, ওরা যেতে চাইছিল, বললাম না আজকে দিনে থাকতে হবে, তো মাসিমণির আজকে আছে। আমরা একসঙ্গে লাঞ্চ করব, ব্রেকফাস্ট আমার অলরেডি হয়ে গেছে, অ্যান্ড দেন আমি শোরুম যাওয়ার পথে মাসিমণিদেরকে ড্রপ করবো রাজারহাটে, অ্যান্ড দেন ওখান থেকে আমি শোরুম আসবো। তারা হচ্ছে আপাতত প্ল্যান। এই যে বাইরে সব এখন গল্প গল্প করছে, মামার তো বেশ ভালো আনন্দ হলো একদিন, অ্যান্ড আমারও দেখে ভালো লাগলো, কারণ মামার সঙ্গে সেরকম মামার বাড়ির লোকজনদের দেখা হয় না, কারণ ডিস্টেন্স এতটা আর কিছুই না। তো কালকের দিনটা বেশ জমজমাটি হবে, বেশ ভালো রকমই কাটলো। একদম লাঞ্চ করে বেরোনো হচ্ছে, একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। তার কারণ হচ্ছে মাসিমণিদেরকে যেটা বললাম যে রাখতে যাব রাজারহাট, রাজারহাটে রেখে তারপর ওখান থেকে আমি ডাইরেক্টলি শোরুম যাব। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। আমরা একটু ইমোশনাল হয়ে পড়েছে উপরে, আমি নিচে যাই গাড়ি ওয়ার্ম আপ করি, তারপর তো কথা তোমরা সবাই এসো, অসুবিধা নেই, নর্মাল ব্যাপার এটা। চলো উই আর অন টাইম, বেরোনো যাক। জানার দিক থেকে একটা আপডেট এসছে, তোমাদেরকে বলেছিলাম, আমি মেল করেছিলাম যে কত কি টাকা আমি মানে রিফান্ডে পাবো, তো টোটাল আমাকে হিসেব দিয়েছে। ফ্রন্ট ফক্স স্লাইডারটা ছিল 1099, হ্যান্ডেল বার রাইজার্সটা 2399, টোটাল হচ্ছে 3498। তাহলে টোটাল যেটা হচ্ছে 3498, সেখান থেকে বলছে ওরা 500 টাকা ডিডাক্ট করে 2998 আমাকে রিফান্ড করবে। ঠিক আছে, অসুবিধা নাই, আমি দেখি কালকে পাঠিয়ে দেবো ওটা। তারপরে তো অ্যাড্রেস ফ্যাড্রেস সবই দিয়ে দিয়েছে, তারপর দেখছি কদিনের মধ্যে রিফান্ডের অ্যামাউন্টটা আসছে, আশা করছি তাড়াতাড়ি চলে আসবে। তো ঠিক আছে, অ্যাটলিস্ট যাই পাই, কারণ এখন তর্ক করে বেশি লাভ নাই, আর যখন ওরা বলছে দেবে তাহলে শিপিং চার্জ যেটা আছে সেটা ডিডাক্ট করে দিক, অসুবিধা নেই। এখন আমার দিক থেকে হয়তো 500 যাবে, দিয়ে দেখা গেলো আমি কত আর পেলাম, 2400-2500 পাবো। তো ঠিক আছে, অ্যাটলিস্ট বেটার দ্যান নাথিং। ঠিক আছে, ঘড়িতে বসছে এখন 8:52, অ্যান্ড আমাদের শোরুম বন্ধ হয়ে গেছে, আমরা বেরোচ্ছি বাড়ির দিকে। না ভাই, চিকু কমপ্লেন করলে কিন্তু তখন তাহলে চাপ হয়ে যাবে। আমি বাড়ি ঢুকলাম একটু আগে, এখন আমরা ডিনার করতে বসেছি, তাড়াতাড়ি ডিনারটা করে নি, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে, কারণ তারপরে একটু গল্প আড্ডা হচ্ছে আমাদের, ফ্রেশন আপ হতে একটু টাইম লাগলো, তারপর ব্লগের কাজ নিয়ে বসেছিলাম, তাই হোক সব মিলিয়ে একটু আধটু হয়েছে। সবাই লুচি খাচ্ছে, বাট আমি লুচি খাবো না, কারণ আমার রাত্রে ভাই সব লুচি ফুচি ভালো লাগে না অতটা, অ্যান্ড পরোটা জিনিসটা আমার আলুর পরোটা হলে ভালো লাগে, নর্মাল পরোটা হলে সেটা আমার ভালো লাগে না। তুই জানতিস এটা? না, ভাত বকিস না, ছোটবেলা থেকে কি চিনলি তারা তুই আমাকে? আমি এমনি তোরে পছন্দই না ভাই, তুই কিছু ভাবনা। হ্যাঁ, তো আলুর পরোটাটা ভালো লাগে, কিন্তু নর্মালটা ভালো লাগে না। তুই দিদি আমার, এটা তো জানা উচিত। কি 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 হয়েছে কি না? ও জানে না যে আমার লুচি আর পরোটাটা ভালো লাগে না, এটাও জানে, কিন্তু এটা জানে না যে আমার আলু পরোটা ভালো লাগে। বাবু, কারণ আলু পরোটা তো ডিসেন্ট ভালো লাগতে লেগেছে, আগে তুমি আলু পরোটা মানে খাসনি। হ্যাঁ, এটাও একটা ব্যাপার, আলু পরোটা পছন্দ করে, আলু পরোটা ডিসেন্টেডটা একটু বেশি ভালো লাগছে, কিন্তু আলু পরোটা আমার এমনিতে ভালো লাগে, যেটা কম হয় সেরকম হয় না, আর এখন তো খাওয়া হয় না ডায়েট ফ্যাটের চক্করে, বাট আলু পরোটা ভালো লাগে, বাট পরোটা জিনিসটা আমার ভালো লাগে না, এটা ব্যাপার। ঠিক আছে, খাই। চিকু খাচ্ছে, চিকুকে ডিস্টার্ব করা যাবে না এখন। ওই দেখো, চিকু কাঁচা লঙ্কা খেতে যাচ্ছে, চিকু খেতে যাচ্ছে না তুই খেতে যাচ্ছিস, সেটাকে ডিসাইড কর। চিকু সেই বিশাল ফর্দ দেখাচ্ছে, দেখো আমি কি কি কিনেছি, নাইট ক্রিম, ফেস ক্রিম, ওকে নিয়ে কথা হচ্ছে, কিচ্ছু লাগাবার সময় কিন্তু লাগাবার সময় ও কোথায় খুঁজেই পায় না কোথায় রেখেছে। মাথার উপরে পেরিয়ে গেছে ওটা, তাই মিমা বলছে যে ওটা আমার থেকে লম্বা, আমার থেকেও বড়,
ওটা রকেট ভাই, ওটা রকেট, ওটা রকেট, ওটা কি কাজে আসবে বলতো? প্রথমে তুমি কি মামা বলবে না, কারণ ওর কাছে তো ওটাই নর্মাল না, আমরা যেটা দেখি প্রথম থেকে দেখেই, মানে ওটা দেখবে যে হ্যাঁ এরকম হয়, আমরা কোনোদিন দেখিনি বলে আমাদের মনে হচ্ছে যে এটা অ্যাবনর্মাল। আড়াই লিটারের বোতলটা ও মামুর হাতে দেখবে, মামু ওটাতে প্যাপু বাজায়, কথা হচ্ছে সেটাও দেখেছিস। একটা বড় যে আমার জলের ইয়েটা দেখো তোমরা, জলের বোতলটা 2.5 লিটারস এর, খেতে যখন আমরা সবাই বসেছিলাম একসঙ্গে, তখন ওই টি টেবিলের উপরে বোতলটা রাখা আছে আর মিমার টুলের উপরে বসেছে, আর মিমার মাথার হাইট পেরিয়ে যাচ্ছে ওটা দিয়ে, ওইটা থেকে এই গল্পটা এলো। এ হচ্ছে এই গল্পের অরিজিনেশন। আমি কিনেছিলাম আর একটা বড় কিনে দেবো তোকে, হ্যাঁ মনে হয় না হয় এত, তাহলে ওটা কেনা, ওটাকে ক্যারি করার জন্য একটা অর্ডার দিয়ে ব্যাগ বানাতে হবে। সেটাই, জন্মদিনে তুমি অর্ডার দিয়ে বানাও, তাহলে আমি নিবো এটা, তুমি গিফট দাও আমাকে। আজকের ব্লগটা কেমন লাগলো? আজকের ব্লগটা আমার পুরি ঘুরে নিলাম আমি আজকে, আমার যাওয়া এখনো এক বছর পূর্ণ হয়নি, তো ওই রাস্তাগুলো দিয়ে আবার তুই গেলি আর ভেতরটা ছটফট করছে মনে হচ্ছে কেন তোর পিছনে বসলাম না। অনেকে জিজ্ঞেস করছিল যে বুঝলি সত্যি যে কবে গেছি, তো মানে আমি ওটা এখন তোমাদের সবাইকে বলে দিচ্ছি, আমি গেছি হচ্ছে শুক্রবার শনিবার থেকে রোববার চলে এসেছি। ওটা আজ বলছিস মা আমি কিন্তু যাব, আমি আর কি বলবো না যা। আর একটা ভালো জিনিস কি হয়েছে, যেদিন আমি বেরোলাম সেদিনই তোরা এলি, তো ওটাও একটা ছদ্মির সঙ্গে আমি কথা বলেছিলাম, ছদ্মিকে জিজ্ঞেস করেছিলাম, ছদ্মি আসার প্ল্যান ছিলই, তাই ভাবছিলাম যে শুক্রবার না শনিবার, তো ছদ্মিরা শুক্রবার চলে এসে একটা সুবিধা হয়েছে। বারবার গেলেও তোমার পুরনো হবে। আমাকে যে কবে ডাকিবে আমি সেটাই ভাবি আছি, যে কবে যে আমাকে ডাকিবে, আমার সত্যি ডাকা করবো আমার দরকার, আমার এত। তবে আমি গেলাম তো দুবার প্রপার দেখতে পেয়েছি, মানে দুবার, একবার সিটি থেকে ওঠার সময়তে, আমি নিহাতি ওই জায়গাটা ভিডিও করতে পারলাম না তাই, আর একটা একদম সামনে না না মন্দিরের ভেতরে তো ভিডিও অ্যালাউড না, বাইরে অ্যালাউড আছে, বাইরেটা অ্যালাউড আছে, বাইরে নিয়ে যাই ভয়ে, কারণ বাই চান্স ফোন টোন হারিয়ে গেল বা কিছুটা হলো, বাইরে থেকে জগন্নাথের মুখটাও দেখা যায় না, মানে একটা জায়গায় না 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 বাইরে সিঁড়ি থেকে কিন্তু ওই মেন মন্দিরে ঢোকার আগে লাইন দেওয়ার সময় যেটা সিঁড়ি দিয়ে উঠছো, ওই সিঁড়ি থেকে তুমি ডাইরেক্ট স্ট্রেট একদম দেখতে পাবে, ওখানে একবার দেখা যায়, ওখানে একবার দেখা যায়, আবার তোমাকে ঘুরে আসছো তখন একবার দেখা যায়, তালা বন্ধ করা থাকে মানে স্পেশাল ভাবে দেখতে গেলে রাস্তা খুবই সুন্দর, নো ডাউট রাস্তা ব্যাপক, যেখানে যেখানে কাজ হচ্ছে আমি ওটা ব্লগেও বলেছি, ওই জায়গাটা আলাদা ব্যাপার,
বালির উপর দিয়ে খালি পায়ে হাঁটছিলি কেন? জটি পড়ে যাসনি? না, চান করতে যাব এখন, দুজনে তো চান করছি। নেমেই তো বীজটা তো ওখানে রাখা যাবে, বালির উপর দিয়ে অত গরমে পা দেয়া যায় না। আমি হেঁটে চলে গেছিলাম, দীঘা গেলি তো দীঘাতে ওই জগন্নাথ মন্দিরটা দেখিস হয়নি মনে হয়? গল্প আর ইয়ার্কি ফাজলামি শেষ নেই আমাদের, হতে লাগলে সারা রাত পেরিয়ে যাবে আর ঘুম টুম কিছু হবে না। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এদের অবধি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। হ্যাঁ, তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।